আমরা ওই বেতন পাইতেছি না মাস মাস ধরে, আমরা তো ওইখানে সব ওই গরিব দুঃখী কাজ করি, আমরা বেতন না পাইলে আমরা চলানোর মতন সুবিধা নাই। কত মাসের বেতন পাইবেন আপনারা? আমরা 5 মাসের বেতন পাই। 5 মাসের বেতন না পাওয়ার কারণটা কি? কারণটা মানে বিল আটকে রয়েছে যে স্যার তারা আজ গা দিব কালকা দিব এইভাবে। যে আপনাদের মানে টেন্ডার পেরা মানে এই ইয়েটা পাইছে ওনার নাম কি? মালিকের নাম কি? মালিকের নাম হয়েছে সহদেব মজুমদার। আন্দোলন করতেছে কি কারণে করতেছে? তারা আজকে প্রায় 5 মাস রানিং চলে, আজকে 5 মাস রানিং চলে তারা বেতন পাইতেছে না। তার একটি কারণ মানে আমার পিছনের যে মানে অফিসের বিল আমি জমা করে রাখছি গত 22শে ডিসেম্বর থেকে, আজকে 13 মাস চলে আমি বিল পাইতেছি না। তো তারপরে আমি 7 মাস চালাইছি, এখন আর আমার সাধ্য নাই, কারণ তারা কইতাছে 1 সপ্তাহ মধ্যে বিল দিয়ে দিব। আচ্ছা, আপনাদের মানে আপনার আন্ডারে কতজন সবাই করেন? কত মাসের বেতন পাইবো তারা? তারা রানিং মাস নিয়ে 5 মাস। আচ্ছা, যেহেতু আপনি বিল পাইতেছেন না, কর্তৃপক্ষদের জানাইছেন না বিষয়টা? হ্যাঁ, আমি কি আশ্বাস পাইছি? বিল ডিরেক্টর, ডিডিও স্যার সবারই জানাইছি। কি আশ্বাস? তারা আশ্বাস দিছে পিছিয়ে মানে 5-7 দিনের মধ্যে পাইলে। এখানে তো আমরা হোস্টেলে ডিউটি করতাম আইসি মানে সাফাই কর্মী, তারপর দিয়া হনে বেতন হই পাই না, না খাইয়া খাইয়া জল খাইয়া খাইয়া রান্না করতে একটু আন্যার মধ্যে খাইয়া আপনার একটা কাজ করতেছি, আর কি কমু আমি? কত মাসের বেতন পাইবেন? বেতন তো সব 5 মাসের। আমরা আজকে 5 মাস ধরে বেতন পাই না, আর আমরা মালিক রঞ্জিত দা ও আজকে 1 বছর ধরে বেতন পাই না। তো তাই না পাই না, তাই না যদি আমরা বেতনের লেগে ইয়ে করি তাহলে আমি পাই না, তোমরা করতে বেতন দিন। তো এলাকা আপনারা কি চেষ্টা? আমরা হচ্ছে হোস্টেলের এখানে আছি, আমরা সুলভ কর্মী, সুলভের কাজ করি। তো আমরা আজকে 5 মাস ধরে বেতন পাই না, দুর্গা পূজা গেছে, লক্ষ্মী পূজা গেছে, কালী পূজা গেছে, আমরা বেতন পাই না, আমরা অনেক কষ্ট করে চলি। এই বৃদ্ধ বয়সে মানে 5 মাস যাবৎ বেতন পান না, কিভাবে চলে? কেমনে চলুম, এমনি ওই কষ্ট করে দোকান বাকি রাখি চলি। আমরা তো ছেলেও না যে কোনো কর্ম করবো, মেয়ে একজন আছে তাও বিয়া দিয়া লাইছি, মেয়ে থাকলেও তো কর্ম করে খাওয়াই। এখানে আমরা বেতনের সম্বন্ধে আছি। কিসের বেতন আপনারা মানে কিসের স্টাফ? সুলভ স্টাফ। কতদিন যাবত এখানে কাজ করেন? পাই গেছে 16 বছর ধরে। কতদিনের বেতন পাইবেন? আমি 5 মাসের বেতন পাবো। চলছে আর কি। মেডিকেল কলেজে গেছিলেন? মেডিকেল কলেজে একবার গিয়েছি, মেডিকেল কলেজে স্যারের ফোন করে কথা কইয়া কইছে পাইবেন পূজার সময়, পাইছেন না পূজার সময়। আশ্বাস তো পাইছেন, এখন অবধি মানে বেতন পাইছেন নি? না না, আশ্বাসই পেয়ে যাইতেছি, বেতন আর পাইতেছি না। বিগত 5 মাস যাবত বেতন না পাইয়া কিভাবে চলতেছে? এই যে দোকান বাকি করতেছি, ঋণ করতেছি, এইভাবে খাইতেছি। আজকে কার সঙ্গে দেখা করতে নাইছেন? আজকে তো গেছি, আমি সুবিশ গেলাম, এখন কলেজেও গেলাম, তখন আবার এখানে আমরা। কতদিন যাবত এখানে কাজ করি? 16 বছর করলাম। মুখ ঘুরে রাখছে।